নমস্কার, আজকে আমি আপনাদেরকে দুটি ফিডব্যাক দেখাবো যেটির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে জ্যোতিষশাস্ত্রের পাওয়ার কতটা। এই ফিডব্যাকগুলি কেন দেখাচ্ছি তার একটি মাত্র উদ্দেশ্য, আমি যাদের আপনাদের আপনারা যারা আমাকে দেখিয়েছেন এবং যাদেরকে আমি রেমেডি নিতে বলেছি এবং যারা হয়তো বিশ্বাস করতে পারছেন না এখনো যে রেমেডিতে কাজ হবে কি হবে না, এটা কোনো ভাঁওতাবাজি কিনা বা কোনো ভণ্ডামি কিনা, হয়তো আমি টাকা রোজগার করার জন্য এরকম বলছি, আসলে কিন্তু এগুলো কিচ্ছু নয়। রেমেডি প্রকৃতভাবে যদি দেওয়া হয় এবং যদি প্রপার ডায়াগনোসিস করা হয় তাহলে কিন্তু কাজ হবে। অর্থমূল্য যেটা নেওয়া হয় সেটা, সেই রেমেডিটি সম্পাদন করতে যে খরচাটা হয় তার অর্থমূল্য আপনার কাছ থেকে নেওয়া হয়। দেখুন, আমি দুটো ফিডব্যাক আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। ইনি প্রথম যে ফিডব্যাকটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন, ইনি লিখেছেন যে দাদা নমস্কার, আপনি আমার হাজবেন্ডকে রেমেডি দিয়েছিলেন গ্রহ পুজো আর তিনমুখী রুদ্রাক্ষ। গ্রহ পুজোটা করেছিলাম, এতে অনেক কাজ হয়েছে, রুদ্রাক্ষটা নেওয়া হয়নি, এখন ওটা নিতে চাই, কি করব। তো উনি রুদ্রাক্ষটা এখন নিয়েছেন। গ্রহ পুজো হচ্ছে নবগ্রহ পুজো, মানে নটা গ্রহের দোষ খণ্ডন করা হয়, শান্তি পুজো করা হয়, শাস্ত্রে লেখা মন্ত্রের মাধ্যমে সে পুজো সম্পাদন করা হয়, তারপরে গিয়ে তিনি উপকার পেয়েছেন। দেখুন সেকেন্ড যে ফিডব্যাকটা আমি দেখাচ্ছি, দেখুন, ইনি দিব্যেন্দু মণ্ডল, সেকেন্ড যে ফিডব্যাক, ইনি লিখেছেন যে দাদা কবচগুলো এসে গেছে, নবগ্রহ পুজোর পর দুটো কবচ দেওয়া হয়, সেই কবচগুলি উনি পেয়েছেন এবং উনি বলছেন যে কবচগুলি ঘর ঢুকেছে আর আজ কলেজে টপার হয়েছে। পুজোটা সম্পাদন অনেকদিন আগেই হয়েছিল এবং পুজো সম্পাদন হওয়ার পরে যে কবচ তৈরি হয় সেই কবচটা একদিন ঠাকুরস্থানে রাখতে হয়, পরের দিন তারপর তাদের বাড়িতে পাঠানো হয় এবং মোটামুটি 5 থেকে 7 দিন বাড়িতে পৌঁছতে লাগে। বাড়িতে যেদিন পৌঁছেছে এতদিন পর পুজো হওয়ার, উনি কলেজের কিন্তু টপার হয়েছেন। অসম্ভবভাবে রেজাল্ট কিন্তু কাস্টমাররা লিখছেন, যে ফিডব্যাক দিচ্ছেন। এতে আমি আপনাদের সামনে কেন আনছি এই ফিডব্যাকগুলো, যাতে আপনারা বুঝতে পারেন যে জ্যোতিষশাস্ত্রের মাহাত্ম্য কতটা এবং এর মাধ্যমে কিভাবে আপনি উপকার পেতে পারেন। এবং এই যে দুটো ফিডব্যাক আমি বললাম, এই দুটো ফিডব্যাক অবশ্যই এনাদের কাছ থেকে পারমিশন নিয়েই আমি ফেসবুকে পোস্ট করছি। এছাড়া যারা পারমিশন দেন না তাদের সমস্ত কনভারসেশনগুলোই কিন্তু প্রাইভেট থাকে। ধন্যবাদ।